ডেঙ্গুতে মানুষ মরছে, শিশুরা মরছে, ওই মুহূর্তে কীটনাশকটা আনছে প্রশংসনীয় উদ্যোগ সিটি কর্পোরেশনের, কিন্তু যে পরিবেশক টেন্ডারটা পায় এটা ডেলিভারি দিছে সে সিঙ্গাপুরে যায় নাই, এই বেস্ট কেমিক্যালতে মালটা আনেই নাই, মালটা করতে গেছে একমাত্র খোদা জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা জানেন যে ডেঙ্গু মোটামুটি মহামারী আকারে পৌঁছে গেছে, এই বছর না শুধু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বেশি মৃত্যু দেখছে ডেঙ্গুতে। তো সিটি কর্পোরেশনের উদ্যোগ তো অবশ্যই প্রশংসনীয়, তারা বিটিআই কীটনাশক এনেছে এবং সেটা দিচ্ছে, এবং কোত্থেকে এনেছে? উৎপাদক প্রতিষ্ঠান ছিল বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড সিঙ্গাপুর, আর সেটার পরিবেশক ছিল মানে সরবরাহকারী ছিল মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল লিমিটেড, 7ই আগস্ট থেকে দেওয়া শুরু করছে। এবং বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড যে এক্সপোর্ট ম্যানেজার ই কিয়াং পরিচয় করে দিয়েছে, সম্পূর্ণ এখানে মিথ্যার আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান বেস্ট কেমিক্যাল লিমিটেড নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ আমাদের কাছ থেকে কোনো ধরনের বিটিআই কীটনাশক নেয়নি, আমাদের প্রতিষ্ঠানের নামে মিথ্যা ভুয়া প্রচারণা করেছে তারা। এবং যে এক্সপোর্ট ম্যানেজার বলছে ই কিয়াং বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেডের, তারাও সেও ভণ্ড, সেও মিথ্যা, সে বেস্ট কেমিক্যাল কোম্পানির কোনো কর্মচারী নয়। এই সময়ে যদি এরকম মহামারীর সময়ে যদি আপনার ডেঙ্গু মানুষকে মেরে ফেলছে, এখন এই কীটনাশক যদি এই মুহূর্তে জালিয়াতি করে কি সমস্যা তাদের, মানে তাদের হচ্ছে টাকা দরকার, মানুষ মরে যাক সমস্যা নাই। এখন সিটি কর্পোরেশন উত্তর দিয়েছে যে আমাদের তো এখানে টেন্ডার দেওয়া হয়েছিল, টেন্ডারের মধ্যে এই মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল লিমিটেড বলছে যে সিঙ্গাপুর থেকে আনছি, পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন মনে হয় নাই, কোথাও কি আলগাবাতির খেলা হয়েছে কিনা এখন সেটা তদন্তে আছে। আমার কথা হচ্ছে তদন্তে একটা রিপোর্ট বেরোলো, ঠিক আছে, এখন যখন মহামারী চলছে, ডেঙ্গুতে মানুষ মরছে, শিশুরা মরছে, ওই মুহূর্তে কীটনাশকটা আনছে প্রশংসনীয় উদ্যোগ সিটি কর্পোরেশনের, কিন্তু যে পরিবেশক টেন্ডারটা পায় এটা ডেলিভারি দিছে সে সিঙ্গাপুরে যায় নাই, এই বেস্ট কেমিক্যালতে মালটা আনেই নাই, মালটা করতে গেছে একমাত্র খোদা জানে, একমাত্র আল্লাহ জানে, এছাড়া সম্ভব না আর জানা। তো আমার কথা হচ্ছে আমরা এখন এটা প্রচারে কেন আনছি বারবার, কারণ আপনি যত চুপ থাকবেন, যত দুর্নীতি প্রচার না হবে, তত তাদের জিহ্বা লম্বা হবে, তত তারা দুর্নীতি করবে। এটা স্বাধীন বাংলাদেশ, এটা সভ্য দেশে এই পরিমাণ জালিয়াতি হতে পারে না খাদ্যদ্রব্যে, ওষুধে। আর যখনই যখন ধরেন আপনার বিপদ সংকুল পরিবেশ তৈরি হয়, তখনই জিনিসপত্র দাম বাড়াই দেয়, স্যালাইনের দাম বাড়াই দিছে, ডাবের দাম বাড়াই দিছে, মানুষ মরে যাক সমস্যা না, ওর টাকা পয়সা দরকার সবার। করোনার সময় আমরা দেখছিলাম না মাস্কের দাম বাড়িয়ে গেছে, অন মাস্ক পরিতে হয় গরু বিন্দে কুত্তাই বিন্দে। তো আমার কথা হচ্ছে এই যে সমস্যাটা করছে দেশের মানুষ, মূলে সমস্যা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় নীতি নৈতিকতা আনতে হবে, নাহলে তো এখনকার যে এ প্লাসের প্রজন্ম নীতি নৈতিকতা ভুলে অভিভাবক শুধু এ প্লাস এ প্লাস, ওরা যখন আবার ব্যবসায়ী হবে, ওরা যখন আবার এই বড় বড় কোম্পানি কর্পোরেটের চাকরিজীবী হবে, ওরা যখন বড় অনেক চাকরিজীবী হবে, তখন এরা দুর্নীতি করবে, কারণ তাদের নীতি নৈতিকতার সমস্যা আছে। সবারই দরকার অর্থ, আর সমাজ মনে করছে অর্থই সাফল্য, অর্থই সফলতা, যার কারণে মানুষ অর্থ কামাইতে গিয়া মানুষ মেরে অর্থ কামাইবে। এখন এই যে ডেঙ্গুর যে নিধনের জন্য যে কীটনাশক রানিং অবস্থায় 2 নম্বরই করে, আর অতীতে কী 2 নম্বরই করছে একমাত্র খোদা জানে।